আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগটা হচ্ছে ঈদের দিনে আমরা জাপানে কী কী করলাম। প্রবাসী জীবন যেহেতু একটু খারাপ লাগে, একা একা লাগে, বাট থ্যাংক গড আমাদের সাথে আমাদের ফ্যামিলি আছে। সো ফার্স্টে আমরা মসজিদে যাই, মসজিদে নামাজ পড়ি। যেহেতু আজকে কাজের দিনে ঈদটা পড়ে গিয়েছে, নর্মালি আমরা মসজিদে নামাজ পড়ে কোথাও না কোথাও ঘুরতে যাই। আজকে আমরা যেটা করলাম, মসজিদে নামাজ পড়েছি, নামাজটা শেষ করে আমরা তোনারি পার্কে এসেছি। পার্কটা খুব বড় এবং সুন্দর, আর ওয়েদারটা এত গরম ছিল, এত হট যে বলার বাহিরে। সো বাচ্চাদেরকে নিয়ে এখানে একটু ঘুরতে আসলাম, বাচ্চারা খেলাধুলা করলো, অনেক মজা করলো। আমাদের ঈদটাও এভাবেই চলে গেল, সারাদিন ঘোরাঘুরির মধ্যেই ছিল। আমি রান্না করে রেখেছি, আমরা ঘোরাঘুরি শেষ করে দেন বাসায় ব্যাক করে ডিনারটা বাসায় করারই প্ল্যান। আর আমরা সকালে খাবারটা খেয়েছি বাইরেই। সো এখানে আমার বাচ্চারা খেলছে। ঈদের দিন একটু খুব খারাপ লাগে, বাংলাদেশের ঈদটাকে খুব মিস করি। জাপানে ওভাবে ঈদ সেলিব্রেশন হয় না, আর আমাদের জাপানে আমরাই আমরা, আমার ফ্যামিলি, দ্যাটস ইট। আমার কোনো রিলেটিভ কেউই আমার এখানে নেই। সো একটু খারাপ লাগে, সবাইকে মিস করি। তো আশা করি ভালো থাকবেন আপনারা। বাই বাই, টেক কেয়ার।